অঙ্ক আসতেছে তখন আমাদের মুখে হালকা একটু ফুলোর মতো একটা জিনিস আসতেছে, সেটার নাম হচ্ছে স্যালাইভা। গ্যাস্ট্রিক টিউব এটা আমাদের এটা স্টমাকটা, ঠিক আছে? স্টমাক থেকে কোথায় আসতেছে? স্টমাক থেকে আসতেছে আমার গ্যাস্ট্রিক টিউবটা। প্যানক্রিয়াস থেকে আসতেছে, এটা প্যানক্রিয়াস হোয়াইট কালার একটা পাতার মতো যেটা, প্যানক্রিয়াস। বাইরে আসতেছে আমার এই গলব্লাডার থেকে, ঠিক আছে? তারপর ইন্টেস্টাইন থেকে ইন্টেস্টিনাল জুস অ্যান্ড ব্লাডার সিলেটেড জুস আসতেছে, ক্লিয়ার? এই ছয়টা জুসের নাম পরীক্ষায় আসে। কয়টা জুস? ছয়টা, ছয়টা জুস, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর আপনি কি ডাইজেস্টিভ সিস্টেমের অর্গানগুলো ভালো করে পড়ছেন? ছবিগুলো আঁকতে পারবেন? ছবি কিন্তু আসে পরীক্ষায়। হ্যাঁ, ছবিটা আঁকি না, একটু আঁকতে পারবো। আচ্ছা, ঠিক আছে। ছবি কি দেখা দিতে হবে নাকি? হ্যাঁ, ছবি কি দেখা দিতে হবে? না, ছবিটা আমি মোটামুটি ইয়ে করেছি, এটা লেভেলিং করে এটা আমি জানি। আচ্ছা, ওই ইন্ডিয়ান যখন ডাইজেস্টিভ সিস্টেম এখানে যখন ইয়ে হয়, এখানে কিন্তু ওরাল ক্যাভিটি বা টান করেছে, এটা কিন্তু ঠিক মুখটা ইয়ে মুখটা মুখের মতো না, এখানে শুধু একটা পাইপ। এটা চাল শুধু বোঝানোর জন্য যে অ্যাটলিস্ট যেন আমরা তো ওরাল ক্যাভিটি যেন মুখটা হা করলে যে মুখের গহ্বরটা সেটা হচ্ছে ওরাল ক্যাভিটি, যেটা আমরা খাবারটা মুখে দিচ্ছি সেটা ওরাল ক্যাভিটি বোঝাচ্ছে। এখন এটা তো আর পুরো একটা ছবি আঁকা যায় না, আপনিও আঁকতে পারবেন না পরীক্ষা দেয়, সেই কারণে একটু বোল দিয়ে বোঝানো হয়েছে এটা হচ্ছে ওরাল ক্যাভিটি। আচ্ছা, ঠিক আছে। মানে হচ্ছে আপনি মুখ হা করলে যে গহ্বরটা তৈরি হয় যেখানে আপনি খাবারটা দিচ্ছেন সেটাই আপনার ওরাল ক্যাভিটি, মুখ গহ্বর যেটা বলা হচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে আমার ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটির ভিতরে কি থাকছে? টান, মানে জিহ্বা, মানে জিহ্বাটা থাকছে, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকবার দেখা দিই। এটা যদি ধরেন আমাদের মুখের ওরাল ক্যাভিটি, ঠিক আছে? এটার নাম ওরাল মোটা করে যেটা দিলেন সেটা হচ্ছে
সিমেন্ট তারপরে দুইবার চুল দেওয়া হয় তারপরে আপনি এনামেল পেইন্ট যে পেইন্ট বলেন আপনি সেই পেইন্টগুলো ইউজ করেন আচ্ছা এখন অনেকে আবার এই পেইন্টগুলো রাখে অনেকে আবার এর মধ্যে আবার টাইলস লাগায় লাগায় না দেয়ালে মধ্যে টাইলস দিচ্ছে না টাইলস আচ্ছা অনেকে আবার টাইলস পছন্দ করতেছে না তারা কি করতেছে ওই যে আপনার উডের যে স্লাইডগুলো বসায় এগুলো ডেকোরেশন তাহলে এই যে এই দেয়ালটারিতে অনেকগুলো লেয়ার ঠিক সেম অ্যাজ আমাদের এই স্টমাকে অনেকগুলো লেয়ার এখন আমরা সেই স্টমাকে লেয়ারগুলো করব এই ওয়ালের লেয়ার স্টমাকে ওয়ালের চারটা লেয়ার ঠিক আছে এই যে স্টমাকটা এই স্টমাকে কয়টা লেয়ার আছে ওয়ালে চারটা লেয়ার এই চারটা লেয়ার আমরা Thank you.
অংশ করা ঠিক আছে এবং 4 নাম্বার হচ্ছে খাদ্য পরিপাক করা খাদ্য পরিপাক মানে কি হজম হজম করতে তাই না খাদ্য পরিপাক করা আচ্ছা এবং 5 নাম্বার হচ্ছে খাদ্যের উপাদান খাদ্যের উপাদান মানে বুঝছেন খাদ্যের উপাদান মানে যে আমিষ আচার স্নেহ হ্যাঁ খাদ্যের উপাদান শোষণ করা মানে এই যে আমাদের খাবারটাকে কি কি খাবার খাই আমরা এই যে কার্বোহাইড্রেট তারপরে প্রোটিন হ্যাঁ প্রোটিন আর ফ্যাট এই তিনটে তো ফরম্যাটে আমরা খাচ্ছি তাই না এই উপাদানগুলো যেগুলো যেগুলো ভিটামিন মিনারেল সেগুলো এগুলো থেকে কি আসতেছে আমরা কি পাই এক্স্যাক্টলি আমরা খাবার থেকে কি পাই এগুলো তো আমাদের খাদ্যে এগুলো এগুলো থেকে আমরা কি পাচ্ছি ভিটামিন পাচ্ছি মিনারেলস পাচ্ছি বিভিন্ন ধরনের এনার্জি পাচ্ছি তাই না আমাদের চলাফেরা করার জন্য সব ধরনের শক্তিগুলো আমরা এনার্জিগুলো এগুলো খাবার ধরে নিয়েই তো আমরা পাচ্ছি তাই না তাহলে এগুলি হচ্ছে খাদ্যের উপাদানগুলো শোষণ করা এই কথাটা মানে হচ্ছে এই যে উপাদানগুলো আছে এগুলো শোষণ করে এগুলো থেকে বিভিন্ন ধরনের পুষ্টিগুলো বের করে নেওয়া ঠিক আছে তাহলে তো আমাকে ফাংশন হচ্ছে খাদ্য সঞ্চয় করা খাদ্য গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করা খাদ্যের জীবাণু ধ্বংস করা খাদ্য পরিপাক করা মানে হজম করা খাদ্যের উপাদান শোষণ করা উপাদানগুলো আছে খাদ্যের উপাদান এগুলোকে শোষণ করা ঠিক আছে এইটা না কি একটা খাদ্যর যেটা আছে জীবাণু ধ্বংস করা জি হাইড্রোক্লোরিক অ্যাসিডে সব ধরনের খাদ্যের জীবাণু আবার ধ্বংস করতে পারবে না তার কিন্তু ক্ষমতা নাই যে এখন আমি যদি বললাম যে খাদ্য সে হচ্ছে আপনার জীবাণু ধ্বংস করে এখান থেকে কি আসতেছে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আসতেছে তাই তো এখন খাদ্যের মধ্যে কিছু সব পদার্থ আপনি যে খাবারটা খাচ্ছেন 100% তো পিওর না 100% কি আপনি পিওর খাবার খেতে পারতেছেন নো নট দ্যাট কিছু পরিমাণও অবশ্যই ধুলাবাল থেকে শুরু করে সব ধরনের জীবাণু যেতে পারে তাই না আমাদের খাবারের সাথে পানির সাথে তাহলে সেটা কি করতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন অ্যাসিডের সংস্পর্শে আসতেছে সেই ছোটখাটো জীবাণুগুলো কিছুটা সে করতেছে কি ধ্বংস করে ফেলতেছে কিন্তু বড় কোনো যদি ধরেন আপনি একটা ডিমের মধ্যে সালমোনিলা এন্টারাইটিস নামে একটা জীবাণু থাকে এখন সে কি ওগুলো আপনি ধরেন অনেকে কাঁচা ডিম খায় হ্যাঁ তখন ওই ডিমের মধ্যে ধরেন ওই জীবাণুটা আসছে ব্যাকটেরিয়াটা আসছে সালমোনিলা ধরেন ওই ব্যাকটেরিয়াটা প্রেজেন্ট আসছে সেদ্ধ করে খাওয়া বা পোস্টটা করে ভাজি করে খেলেও সেটা ভালো করে ভাজি করে খেলে কাঁচা লাগে কিন্তু অনেকে এটা কাঁচা ডিমও খায় বলে কি শক্তি বেশি হয় এটা বলতে পারো নানা ধরনের কথা বলে আচ্ছা তো ওইটার মধ্যে কি থাকে ডিমের মধ্যে সালমোনিলা এন্টারাইটিস নামে একটা জীবাণু থাকে এখন আমি আপনি যদি মনে করেন হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আমার পেটের মধ্যে আসে কোনো সমস্যা নাই নো সেটা করতে পারবে না সালমোনিলা এমন একটা জীবাণু যেটা হচ্ছে ওইটার দ্বারা আপনার ধ্বংস হবে সব জীবাণুতে ধ্বংস হবে নো না নট দ্যাট ঠিক আছে কিছু ছোটখাটো জীবাণু যেগুলো থাকে এগুলো হয়তো ধ্বংস হয়ে যাবে কিন্তু সব ধরনের জীবাণু ধ্বংস হবে যদি কিছু পরিমাণ যে ধ্বংস করতেছে এটি তো অনেক কিছু তাই না এটা তো আমরা পৃথিবী পাচ্ছি না হলে তো আমরা দেখতে তো খাবার যে খাবারই কিন্তু সেটা হজম ধরেন
মিল্ক অ্যাড করে তাই না মিল্ক তারপর কি অ্যাড করে ওয়াটার পানি আচ্ছা তাহলে লেমন জুসের উপাদান হচ্ছে এগুলো বেরে বা উডেল জুসের উপাদান হচ্ছে এগুলো এখন ঠিক সে এই যে আমাদের বডিতে বিভিন্ন ধরনের জুসগুলো আছে গ্যাস্ট্রিক জুস প্যানক্রিক জুস এগুলোর উপাদান আছে বুঝতে পারছেন তাহলে এখন আমরা সেই গ্যাস্ট্রিক জুসের উপাদান কি কি করব তিনটা এক নাম্বার সব জুসের মধ্যে ওয়াটার ওয়াটার একটা থাকবে তারপরে থাকবে পেপসি পেপসি থাকবে এবং আরেকটা থাকবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে ক্লিয়ার বুঝতে পারছেন তাহলে যদি আসে গ্যাস্ট্রিক জুসের উপাদান
protease আর অ্যামাইলেজ protease lipase অ্যামাইলেজ আচ্ছা এখন এই প্রোটিএজটা কাজ করতেছে কার উপর প্রোটিন জাতীয় খাবারের উপর লাইপেজ কাজ করতেছে ফ্যাট জাতীয় খাবারের উপর এবং অ্যামাইলেজ কাজ করতেছে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের উপর Like
Respiratory system.
সম্পাদিত হয় তাকে রেসপিরেটরি সিস্টেম বলে তাহলে এটা কি ডেফিনেশন মানে সংজ্ঞা হ্যাঁ সংজ্ঞাটা কি দেখে যে সিস্টেম দ্বারা কি হয় এটা আছে এটা উল্টা দিকে
ভুলটার দিকে এই সামনের দিকে যেটা থাকবে হ্যাঁ সামনের দিকে যেটা থাকবে সেটা ল্যারিংস পিছনের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ফ্যারিংস ফ্যারিংসটা কাছে কিন্তু এই যে মুখ বরাবর উপরে নিয়ে হ্যাঁ এই যে মুখে না করলে এই বরাবর আর ল্যারিংস কিন্তু গলা রেখা এই যে এই ল্যারিংসটাকে আবার আপনার ভয়েস বল দিয়ে বলা হয় ভয়েস বক্স বলা হয় আপনি যে কথা বলতেছেন এই যে এই ল্যারিংসের মাধ্যমে কথা ঠিক আছে এই ল্যারিংসটাকে আপনার ভয়েস বক্স তো বলা হয় উপরে যেটা পাতা থাকবে সেটা হচ্ছে আমার নিচের দিকে নেমে গেল এটার নামই হচ্ছে যেটা এটার নাম হচ্ছে তখন এটাকে আমরা বলবো ট্রাকিয়া ঠিক আছে এই ট্রাকিয়াটা এই যে ঢুকতেছে লাংসের মধ্যে ঢুকে তাকে দুই ভাগে ভাগ হয়ে যাবে এই যে দুই ভাগে এই পাইপটা আর এটা হচ্ছে এই পাশে একটা পাইপ এটার নাম হচ্ছে ব্রঙ্কাই এটা একটা ব্রঙ্কাই এটা একটা ব্রঙ্কাই ঠিক আছে এটার নাম হচ্ছে ব্রঙ্কাই হ্যাঁ তারপরে লাংসের যে লাংসটা এটা এটা কি এটাকে বলা হয় লাংস ফুসফুস এই এখানে রাইট সাইডে একটা লেফট সাইডে এখন রাইট সাইডে রাইট লাংস লেফট সাইডে লেফট লাংস আচ্ছা এই লাংসে আবার কভার থাকে এই কভার এটাকে বলা হয় প্লুরাল ধরেন এই যে আপনি একটা জিনিস আনেন এই যে আপনার ফাইলটা ভিতরে কাগজপত্র আছে এটা কভার কি দিয়ে আসছেন একটা ফাইল দিয়ে এটা কভার করে আসছেন না ঠিক সেম ভাবে এই লাংসটার একটা কভার থাকে উপরে হালকা পাতলা একটা পর্দার মতো কভার থাকে এটার নাম হচ্ছে প্লুরাল প্লুরাল দেখেন এটা 9 নম্বরে আছে 8 নম্বরে নাম্বার 8 প্লুরা ঠিক আছে তাহলে এটা কভারিংটাকে কি বলবো আমরা প্লুরা প্লুরা প্লু প্লু পি দিয়ে উচ্চার প্লুরা হ্যাঁ প্লুরা পি এর উচ্চার না মানে প্লুরা আচ্ছা তাহলে গম আমরা এখানে এটা ট্রাকিয়া ট্রাকিয়া দুই ভাগে ভাগ হয়ে কি হলো ব্রঙ্কাই হ্যাঁ এটা একটা ব্রঙ্কাই এটা একটা ব্রঙ্কাই ব্রঙ্কাই গুলো কোথায় ঢুকলো লাংসের ভিতর কত চলে যাচ্ছে তার মানে ট্রাকিয়া ভাগ হয়ে যাচ্ছে দুই ভাগে ভাগ হয়ে ব্রঙ্কাই হয়ে লাংসের ভিতরে ঢুকে যাচ্ছে ঠিক আছে আর প্লুরাটা কি এই লাংসের কভারিং লাংসের কভারিং কে আমরা বলবো আমি ক্লিয়ার হয়ে গেছি বলবো হ্যাঁ অবশ্যই পি এল ই ইউ আর ই ইউ আর প্লুরা প্লুরা পি পি উচ্চারণ হবে না হ্যাঁ অবশ্যই হবে প্লুরা 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 সিঙ্গুলার প্লুরাল ঠিক আছে অনেকগুলি থাকে এটা অনেকগুলি থাকে ঠিক আছে এটা একসাথে থাকবে বেলুনের মতো এটা হচ্ছে আপনার অ্যালভিওলাস
গহ্বর তারপরে ল্যারিং ফ্যারিংস ফ্যারিংস হচ্ছে পিছনের দেয়ালটা না করলে পিছনে যেটা দেখবে সেটা ফ্যারিংস আর ল্যারিংস কোনটা এই যে গলার যেটা সামনে মুখে যেটা থাকে যেটা আপনি কথা বলতেছেন সেটা ল্যারিংস ল্যারিংস যে কি হলো সামনে দিকে একটা ট্রাকিয়া হলো পাইপের মতো অসম সেটাকে ট্রাকিয়া যখন মুখের দিকে আসবে তখন সেটা ট্রাকিয়া হয়ে যাবে ট্রাকিয়াতে এসে দুভাগে ভাগ করবে ব্রঙ্কাই যে বেরোলে এখানে বঙ্কায় যে বেরোলো বঙ্কায় এই পাশে এক থাকে